জলপাইগুড়িতে শিক্ষক বদলির মামলায় স্থগিতাদেশ স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের আমরা জানি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন এক বছরে তিন থেকে চারবার বদলি হয়েছেন শিক্ষিকা এবং তারপরে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এই নির্দেশ দিয়েছিলেন এবং সেই মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে এবার হাইকোর্টে মামলা শিক্ষক বদলি মামলায় স্থগিতাদেশ সিবিআই তদন্তের ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট রবি কাপুরের ডিভিশন বেঞ্চ এই স্থগিতাদেশ দিয়েছে বলে জানতে পারা যাচ্ছে জলপাইগুড়ি শিক্ষক বদলি মামলায় স্থগিতাদেশ স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট মামলাকারী সিবিআই তদন্ত চাননি তাও সিবিআই তদন্তের নির্দেশ কেন প্রশ্ন বিচারপতির শিক্ষক বদলি মামলায় স্থগিতাদেশ স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট জলপাইগুড়ি শিক্ষক বদলি মামলা সেই মামলাতেই স্থগিতাদেশ হাইকোর্টের বিচারপতি রবি কাপুরের ডিভিশন বেঞ্চের মামলাকারী সিবিআই তদন্ত চাননি সিবিআই তদন্তের তারপরেও কেন সিবিআই তদন্ত প্রশ্ন বিচারপতির শিক্ষক বদলি মামলায় স্থগিতাদেশ স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের ওপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ির শিক্ষক বদলি মামলা সেই মামলাতেই স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি রবি কাপুরের ডিভিশন বেঞ্চের এই নির্দেশ সিবিআই তদন্তের ওপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের শিক্ষক বদলি মামলা এবং সেই মামলাতেই স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট মামলাকারী সিবিআই তদন্ত চাননি তাও সিবিআই তদন্তের নির্দেশ কেন প্রশ্ন তোলেন বিচারপতি বিচারপতি রবি কাপুরের ডিভিশন বেঞ্চের এই নির্দেশ জলপাইগুড়ি শিক্ষক বদলি মামলায় সিবিআই তদন্তের ওপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের শিক্ষক বদলি মামলা জলপাইগুড়ির শিক্ষক বদলি মামলায় স্থগিতাদেশ দিলো কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশ যে খবরের দিকে আমরা নজর রেখেছি শিক্ষক বদলি মামলায় স্থগিতাদেশ স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের রবি কাপুরের ডিভিশন বেঞ্চ